আমরা যারা চাষের মজুর, বছর ভর নেই কো কাজ, আধ বছরের আয়ের উপর সারাটি বছর চলাই ভার। আমরা পাড়া গায়ের মানুষ, দিন আনি দিন খাই, বারো মাস কাজও নেই, দিন মজুরির সাথে সাথে বেকার দিনের জন্য সংসারে যদি কিছু বাড়তি আয় আসে কেমন হয়? খুব ভালো হয়, তাই না? আচ্ছা, ভেড়া পোষার কথা কি ভাবা যায়? কথায় বলে না, ভেড়া মানে শান্ত, শিষ্ট, সহজ সরল, দলবদ্ধ জীব। ভেড়া কিন্তু এমনই, ঝুটঝামেলা কম। ছাগল পোষা যেমন ব্যাংকে টাকা রাখার সমান, ভেড়া পোষাও ঠিক তেমনি। সংসারের আর পাঁচটা কাজের ফাঁকে ছাগল গরু হাঁস মুরগির সাথে সাথে ভেড়াও পোষা যায়, আলাদা করে বিশেষ সময় দিতে হয় না। ছয় আট মাস পরেই এর থেকে আয় হতে থাকে। ভেড়া পোষার বাড়তি সুবিধাগুলি কি কি জেনে নি। ছাগলের থেকেও সুবিধা বেশি, এরা দল বেঁধে চড়ে খায়, কখনো দল ছুট হয় না, শান্ত স্বভাবের, তাই পোষা সহজ। মহিলা এমনকি ছোটরাও পুষতে পারে, সামান্য পুঁজিতেই শুরু করা যায়। এবার তাহলে জাতগুলি চিনে নিন। আমাদের রাজ্যে দুটি জাতের ভেড়া দেখতে পাওয়া যায়, শাহাবাদী, যাকে পাটনাইও বলা হয়, পুরুলিয়া বাঁকুড়ায় দেখা যায়। এদের লোম সাদা, তুলনায় বড়, মুখে বাদামি ছোপ থাকে, সাধারণত একটি বাচ্চা দেয়। এছাড়া আছে গ্যালোর, যাকে গাঁড়ল নামেও ডাকা হয়, বিভিন্ন জেলায় দেখা যায়, সাদা রঙের হয়, অনেকটা শাহাবাদীর মতোই, মুখে বাদামি দাগ থাকে না। লেজটি তুলনায় ছোট, সাধারণত একসাথে দুটি বাচ্চা দেয়। আর এই সব জাতগুলির মিশেল জাতও দেখা যায়। আর খাবারের কথা ভাববেন না একদম। এদের খাবারের বাছবিচার খুবই কম, ফেলে দেওয়া ফল ফসারি, শাকসবজির খোসা, ধানের কুঁড়ো, ভাতের ফ্যান, ঘাস পাতা, আগাছা পেলেই সন্তুষ্ট। গাভীন ও বাচ্চা দেওয়ার পর চার পাঁচ সপ্তাহ এক মুঠো তিল বা তিসির খোল খাওয়ালে ভালো হয়। দিনে চার পাঁচ ঘন্টা চড়ে খাওয়ার সুযোগ থাকলে খরচ কমে, ইচ্ছে মতো ঘাস লতা পাতা খেতে পারে। বেঁধে পুষলে প্রতিদিন ঘাস, নানা ধরনের পাতা, যেমন কাঞ্চন, কাঁঠাল, অশ্বত্থ, জীবন, মাদার, সুবাবুল, পরাশি ইত্যাদির পাতা পেট ভরে খেতে দিতে হবে। ভেড়ার ঠোঁটের গঠন এমনই যে ফসল কাটার পর মাঠে ফসলের ঝরা দানা খুঁটে খাওয়া ও খাবার সংগ্রহের দক্ষতা ছাগলের থেকে বেশি। খাবারের পর তাহলে দেখা যাক থাকার জায়গা কেমন হবে। শুকনো, আলো বাতাস থাকে এমন জায়গায় ঘর করতে হয়, বাঁশ কাঠ খড়টালি দিয়েই হবে, চার দেওয়ালে বাঁশের বাখারি দিয়ে ঘিরলেই চলবে। বর্ষা রোদ শীত থেকে বাঁচাতে চারপাশে চটের পর্দা দিলেই হবে। ঘর চার থেকে পাঁচ ফুট উঁচু হবে, ভেড়া পিছু তিন চার হাত জায়গা লাগে। ঘর শুকনো ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে অসুখ বিসুখ কম হয়। গাভীন ও বাচ্চা সহ ভেড়িকে আলাদা করে রাখতে হয়। রোগবালাইগুলির কথা বলি এবার। বাড়িতে পোষা পশু পাখির তুলনায় ভেড়ার রোগবালাই হয় না বললেই চলে, তবুও কৃমি, উকুন, এঁটুলি হতে পারে। মাসে একবার সামান্য কাঁচা হলুদ আর নিম পাতা খাওয়ালে কৃমি প্রায় হয় না। বাচ্চার জন্য অর্ধেক আর বড়গুলির জন্য একটি গোটা কাঁচা সুপারি গুঁড়ো করে সামান্য গুড় দিয়ে মেখে দিনে একবার করে দু তিন দিন খাওয়ালে কৃমি বেরিয়ে যায়।
নিম পাতা বা করঞ্জ পাতা জলে সেদ্ধ করে মাঝে মাঝে স্নান করালে উকুন এঁটুলি হয় না। এর পরেও দরকার হলে পঞ্চায়েতের প্রাণী সহায়ক এবং প্রাণীবন্ধুর পরামর্শ অবশ্যই নেবেন। আর এগুলিও জেনে রাখা দরকার, ভেড়া 12 মাসে আর ভেড়ি 9 থেকে 14 মাসে ধাড়ি বা প্রাপ্তবয়স্ক হয়। ভেড়ির গর্ভকাল 21 সপ্তাহ বা 147 দিন। বাচ্চার 14 সপ্তাহ বয়স হলে দুধ ছাড়িয়ে আলাদা করতে হয়। ছাগলের তুলনায় ভেড়া রোদ বৃষ্টি বেশি সহ্য করতে পারে। ধাড়ি ভেড়ার 25 থেকে 30 কেজি ও ভেড়ির 20 থেকে 25 কেজি পর্যন্ত ওজন হয়। 40টি ভেড়ি পিছু একটি ভেড়া অন্তত পুষতে হয়, তবে 2টি রাখাই ভালো। মনে মনে নিশ্চয়ই ভাবছেন লাভ কেমন, তাই না? গ্রাম ও শহরের বাজারে ভেড়ার মাংসের অনেক চাহিদা, বিদেশে তো ছাগলের চেয়েও এর কদর বেশি। মনে পড়ে দধির অগ্র ঘোলের শেষ, কচি পাঁঠা বৃদ্ধ মেষ, এই কটি খেতে বেশ। এদের পশম ও চামড়ারও খুব চাহিদা। বছরে ভেড়া পিছু 500 থেকে 1 কেজি পশম পাওয়া যায়। এর মলমূত্র থেকে তৈরি জৈব সারের গুণমান ছাগল গরুর থেকে অনেক উঁচু মানের। তাই তো বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া ইত্যাদি জেলায় চাষের জমিতে 2-3 রাত ভেড়া বাঁধার চলন আছে। এতে ভেড়া পালকের উপরি আয় হয় আর মাটিও উর্বর হয়, কাজেই জমি মালিকেরও লাভ হয়। তাহলে নিশ্চয়ই মনে হচ্ছে এবার শুরু করে ফেলি। হ্যাঁ অবশ্যই, শুধু মনে রাখবেন 2-3টি ভেড়ি ও 1টি ভেড়া নিয়েও ছোট করে শুরু করতে পারেন। দলের কয়েকজন বা প্রতিবেশীরা মিলে শুরু করলে ধাড়ি বা প্রাপ্তবয়স্ক ভেড়া কম রাখলেই চলবে। তার মানে ওই 40টি ভেড়ি পর্যন্ত 2টি ভেড়া, এতে খরচও কম হবে। আর পুঁজির কথা, দলের সঞ্চয় থেকে তো হতেই পারে, ব্যাংকের লোনও সহজেই পাওয়া যায়। আর ভাবনা কি, মাংস পশম চামড়া সার 4 ধরনের লাভ। আসুন নেমে পড়ি।